আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। অনেক ভাই রিকোয়েস্ট করেছেন আমাকে যে ভাই গেমটাতে কিছু কমন কমন প্রবলেম তারা ফেস করতেছে, যেমন গাড়ির এয়ার প্রেশার চাচ্ছে, গাড়ি চলতেছে না, গাড়ি যদি কোনো জায়গায় আটকে যায়, মানে আটকে গেলে সেটা ঠিক করতে পারতেছে না। তারও কিছু কিছু কমন জিনিস, গাড়ির সামনে কীভাবে নিবে, ব্যাকে কীভাবে নিবে, এইসব জিনিস যারা যারা আমার ভিডিও টিউটোরিয়াল দেখে গেমটা ডাউনলোড করেন তারা এগুলো ফেস করেন। তো আজকে তাদের জন্যই এই ভিডিওটা বানানো। তো চলেন দেখি প্রথমত আমরা কি করব। যেই ভাইরা আমার ভিডিও দেখে এই গেমটা করেন, ইনস্টল করেন, তারা তো অবশ্যই আমার ভিডিও লিঙ্কটা জানেন, আমার পেজের লিঙ্ক জানেন, আমার ইউটিউব চ্যানেল লিঙ্ক জানেন। সো সবাই আমার ফেসবুক পেজে ফলো, লাইক আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সো দেখাই আমি ফার্স্টে আমি গাড়িটা ড্রাইভে দিই, ড্রাইভে গিয়ে দেখাই মানে যদি কী কী প্রবলেম ফেস করি আর কীভাবে সমাধান করব। এটা হচ্ছে আমার গাড়ি, ধরেন আমি গাড়িটাকে কোন জায়গায় উল্টা কি হবে, আচ্ছা ধরেন যে আমার গাড়িটা এখানে আটকে গেছে, আমি এখান থেকে কীভাবে এটাকে মানে খুলবো, সামনে যেতেছে না, ব্যাগও যেতেছে না, তখন কী করবো, কিবোর্ডের ভিতরে দেখবেন F7 একটা বাটন আছে, F7 বাটনে প্রেস করবেন, দেন লেখা আসবে বাম পাশে দেখবেন যে সার্ভিসে যাওয়ার জন্য, দেন আপনি ইন্টার দিবেন, দেন আপনি যে টু সার্ভিসে যাবেন, দেন আপনি কিবোর্ডের ওয়ান যেটা আপনার এই বাম পাশের যে ওয়ানটা আছে কিবোর্ডে সেই ওয়ানে প্রেস করবেন, দেন আবার ইন্টার দিবেন। দিলে কী হবে, আপনার গাড়িটা কাছে আশেপাশে যেখানে সার্ভিসিং সেন্টার আছে সেখানে নিয়ে যাবে। এটা হচ্ছে একটা পদ্ধতি যে গাড়ি কীভাবে আপনি সার্ভিসিং সেন্টার নিয়ে যাবেন, কোনো জায়গায় যদি আপনার গাড়ি না চলে, গাড়ি উল্টে গেলে কীভাবে ঠিক করবেন সেটা পদ্ধতি। আর এখন দেখাবো যেটা, সেটা হচ্ছে যে আমরা অনেকেই ধরেন যে বৃষ্টি হয় না গেমসের ভিতরে, এটা বৃষ্টি কীভাবে হয়, তারপর ধরেন যে মানে বৃষ্টি অনেক বৃষ্টি হচ্ছে, বৃষ্টি কীভাবে অফ করবো সেটা দেখাবো। সেটা হচ্ছে যে আপনার স্কিপ বাটনে টিপ দিবেন, এই অপশনে যাবেন, অপশনে যাওয়ার পরে এই গেম প্লেতে যাবেন, গেম প্লেতে যাওয়ার পরে আপনি এখানে দেখবেন যে এই একটু নিচে নামাবেন, দেখবেন এই দেখেন রেইন প্রবাবিলিটি একটা অপশন আছে, সেটা আপনি একদম জিরো করে দেন, জিরো করে দিলেন যেমন আমার বৃষ্টি হচ্ছিলো, যদি অর্ধেক দেন মাঝে মাঝে বৃষ্টি হবে, যদি ফুল দেন 24 ঘন্টা বৃষ্টি হবে, আর যদি একদম নন করে দেন তাহলে বৃষ্টি হবে না। ওকে, আমি এটা নন করে দিলাম, নন করে দেওয়ার পরে এক কাজ করবো, এটা আপনি কোনো জায়গায় স্লিপে যেতে হবে অথবা এটা কীভাবে অ্যাক্টিভ করবো, তখন আবার আপনি F7 দিলেন, ইন্টার দিলেন, ওয়ান দিলেন, অথবা কোনো স্লিপ প্লেসে গিয়ে আপনি ঘুমিয়ে নিলেন, ঠিক হয়ে গেল, গেলে আপনার এই যে রেনিং রেনটা বাড়ালেন কমালেন সেটা অ্যাক্টিভ হয়ে যাবে। দেখেন আমার রেন চলে গেছে অলরেডি। আচ্ছা ঠিক আছে, এখন রেন তো গেলো, এখন অনেক ভাই আমাকে বলে যে ভাই গেমসের ভিতরে আমরা যে আপনি বাম পাশে যে জিনিসটা আনেন এটা কীভাবে আনেন, এটা হচ্ছে কিবোর্ডের থ্রি, থ্রি প্রেস করে চলে যাবে, থ্রি প্রেস করে আসবে, আবার থ্রি প্রেস করে চলে যাবে, আবার কিবোর্ডের F2, F2 টি দিলে দেবেন যে সাইডে দুই একটা মিরর, এই সাইডে একটা মিরর, দুইটা মিরর আসবে, আবার দিলেই চলে যাবে। আচ্ছা অনেক ভাই বলেন যে ভাই স্টিয়ারিং যেই ক্যামেরাটা আপনি সেট করেন, এই যে আগে পিছে কীভাবে নেন, এটা হচ্ছে আপনি কিবোর্ডের F4, F4 দিলে আপনি দেখেন এখানে অপশন আসবে, F4 আবার দিবেন, এটা হচ্ছে মিরর আমার যেই লুকিং গ্লাসগুলোর জন্য, আবার F4 দিবেন, এই আপনি সিট এখানে এই কি মাউস দিয়ে আগে পিছে করে নেবেন, যেভাবে খুশি আপনার সেভাবে করে নেবেন। ওকে, আবার F4 দিবেন, ঠিক হয়ে যাবে। এখন আপনি আরও কিছু প্রবলেম ফেস করেন, যেটা হচ্ছে যে ভাই গাড়ি সামনে যায় না, পিছিয়ে যায় না, অনেকজন দেখা যায় যে রিয়েল অটো করা থাকে, সেটা আমি দেখাচ্ছি। স্কিপে যেয়ে আপনি অপশনে গেলেন, অপশনে গেলে কন্ট্রোলে গেলেন, দেখেন এখানে কিবোর্ড অনলি দেওয়া আর এখানে হচ্ছে রিয়েল অটো দেওয়া। রিয়েল অটো মানে হচ্ছে আপনার কিবোর্ডে গাড়ি দেখেন আপনি দেখবেন যে হাতের বাম পাশে যে একটা স্ক্রিন আসতেছে, সেই ছোট একটা স্ক্রিন নেভিগেশন, তার উপর দেখবেন 0 কিলোমিটার আওয়ার, এরপরে দেখবেন যে গিয়ারের মতো একটা চিহ্ন, তারপর অ্যান লেখা, অ্যান আপনার গাড়ি মিটার, এখন সামনে যতই দিবেন গাড়ি সামনে যাবে না। গিয়ার ফালানোর জন্য আপনাকে কী করতে হবে, শিফট প্রেস করতে হবে, কিবোর্ডে শিফট বাটন যখন একবার দিবেন তখন দেখেন অ্যানের জায়গায় আপনি A1 চলে আসছে, তার মানে আপনি গিয়ারে আছে। এখন যদি সামনে দেন দেখেন আবার লেখছে যে আপনার পার্কিং ব্রেকে আছে, তখন আপনি স্পিড টিপ দিলেন, পার্কিং ব্রেকটা খুলে গেল, দেন আপনি আবার সামনে গেলেন। এবার সাপোজ আপনি ব্যাগে যাবেন কীভাবে, ব্যাগে কিন্তু ব্যাগে আসে না, তখন কী করবেন, কন্ট্রোল প্রেস করবেন, কন্ট্রোল প্রেস করে দেখেন আগে যে A1 ছিল এখন N চলে আসছে, তার মানে আমার গাড়ি নিউট্রালে আছে, আবার কন্ট্রোল দিবেন, এবার ব্যাগ আর পড়ছে, আর মানে ব্যাগ রিভার্স গিয়ার, সো আমি আবার সামনের জন্য অ্যাক্সেলারেটর দিব, দেন গাড়ি পিছিয়ে চলে আসবে, আবার ব্রেক করলাম, আবার আমি সামনে নিব, সেটা কীভাবে, আবার শিফট দিব, শিফট দিলে গাড়ি নিউট্রাল, আবার শিফট দিলে গাড়ি আমার গিয়ারে, দেন চালাবো, এই চলতেছে। ওকে, সো
অনেক ভাই কি করে যে যখন একটা গাড়ি ক্লান্ত হয়ে যায় আপনার ড্রাইভারটা, তো স্লিপের প্লেস খুঁজে পান না ভাই। স্লিপের প্লেস দেখেন যে কিবোর্ডের মানে ম্যাপের ভিতরে দেখেন, যখন জুম আউট করব, আমার জুম আউট, এই যে জুম আউট করতেছি এই দেখেন, আমার মাউসের বলটা কাজ করতেছে না, জুম আউট করতেছে না দেখেন। এখানে কিন্তু ভাই দেখেন যে এই স্লিপের একটা প্লেস আছে, এখানে দেখা যাচ্ছে যে ঘরের পাশে গ্রিন কালারের এই যে এই এই বাটনে ক্লিক করলে বুঝতে পারবেন আপনি। এখানে তো ক্লিক করলে দেখায় না, ওই যে দেখেন এই যে রেস্টিং প্লেস দেখছেন আপনি, নিচে থেকে 4 নম্বর, যেহেতু মাউস সরালে চলে যাচ্ছে, নিচে থেকে 5 নম্বর যে অপশনটা সার্ভিসের উপরে রেস্টিং প্লেস, ওইখানে গেলে আপনি ওই আইকনটা দেখবেন, ওই আইকনটা যেখানে যেখানে আছে সেখানে সেখানে আপনি ঘুমাতে পারবেন। সো সাপোজ আমি এখন ঘুমাবো, আমি রেস্ট প্লেসে যাই, আমি রেস্ট প্লেসে গেলাম, এই দেখেন যখন রেস্ট প্লেসে যাবেন তখন আপনার লেখা আসবে যে এই ছোট একটা স্ক্রিন আপনি মনিটরের সামনে আছে, এই সেটার ভিতরে ই লেখা আসবে। ই লেখার পর ইঞ্জিন স্টপ করতে হবে, দেন আপনি প্লিজ ফ্লোয়িং কি তো রেস্ট মানে ইন্টার দিলেই আপনার রেস্ট নিয়ে নিবে। যখন ইন্টার দিবেন তখন দেখবেন ড্রাইভার ঘুম যেটা ছিল সেটা চলে গেছে। আচ্ছা আমি এখন রাত হয়ে গেছে, আমি আবার ইন্টার দিলাম, আবার ঘুমিয়ে গেলাম যেহেতু রাত হয়ে গেছে, দিন করে দিলাম। ওকে ফাইন, এখন আমি যেটা দেখাবো, অনেক ভাই বলেন যে ভাই এই রেস্ট নিতে নিতে তো বোরিং লাগে, বিরক্ত লাগে, একটু পর ঘুমিয়ে যায়, এটা কি টোটালি অফ করা যায় না? হ্যাঁ ভাই এটা অফ করা যায়। এটা কীভাবে অফ করবেন সেটা হচ্ছে যে আপনি কিবোর্ডের স্কিপ বাটন টিপ দিবেন, তারপর অপশনে যাবেন, অপশনে যাওয়ার পরে এই গেম প্লেতে যাবেন, গেম প্লেতে গেলে এই যে দেখেন এই যে ফিলিং সিমুলেশন এটা উঠিয়ে দিবেন, এই টিক চিহ্ন থাকবে টিক চিহ্ন উঠিয়ে দিবেন, আর এই ট্রাফিকের যে চিহ্নটা সেটা উঠে দিতে পারেন। এটা উঠে দিলে আপনি যে ট্রাফিক রুলস ভঙ্গ করলে স্পিডের জন্য যে বেশি স্পিড গেলে টাকা কাটে এটা কাটবে না, এই দুটো চিহ্ন উঠে দিলে আপনার আর রেস্ট নেওয়ার দরকার হবে না, আপনি কন্ট্রোল সবসময় চালাতে পারবেন। তো এইটাই যে আর আরেকটা জিনিস, কিবোর্ডের কোন বাটনের কি কাজ, হর্ন দেয় আপনার, এইচ দিয়ে পি দিলে আপনার এই যে ওয়েপারটা আপ ডাউন করতেছে, ওর কাজ হচ্ছে আপনার ভিতরে যদি লাইট থাকে আপনার গাড়ির ভিতরে লাইটটা জ্বলবে, তারপর আপনার এল এর যে এল দিয়ে লাইট, কে দিলে আপনার হাই বিম যেটা সেটা মানে সবসময় জ্বলে থাকবে, আবার কে দিলে অফ হয়ে যাবে, আর যে দিলে এ চোখ মানবে, আমি জিপার মানে জিপার জিপার, আচ্ছা এইচ দিলে হর্ন, আবার এন দিলে আরেকটা হর্ন, তারপর আপনার এখানে আছে কে দিলে ইমার্জেন্সি, তারপর জি দিলে গ্যারেজে চলে যায়, এম দিলে ম্যাপ। তো এই সবগুলো বাটনই আপনি দেখবেন যে লেখা আছে, স্কিপ টিপ দেওয়ার পরে আপনি অপশনে যাবেন, অপশনে যাওয়ার পর দেখবেন যে কি অ্যান্ড বাটনস, এখানে যাবেন, এখানে গেলে দেখবেন যে এখানে বাম পাশে কোন সব কিছু লেখা আছে আর কোন বাটনের কী কাজ সেটা বাম পাশেই লেখা। তো এখান থেকে আপনারা দেখে নেবেন, কাস্টম করে নিতে পারেন, আমি অনেক বাটন কাস্টম করে নিয়েছি, সো আমার সাথে আপনাদের মিলবে না, সো আপনারা নিজেদের মতন কাস্টম করে নেবেন বাটনগুলো। সো আশা করি যারা যারা আমার এই ভিডিওটা দেখবেন তারা একটু হলেও উপকৃত হবেন, আশা করি আপনারা যদি উপকৃত হন আমার ভিডিওতে লাইক ফলো আর শেয়ার দিবেন, আর যদি পারেন আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজে ফলো দিবেন। সো আমি আপনাদের দেখাচ্ছি আমার ইউটিউব পেজ আর ফেসবুক চ্যানেলটা, সরি ইউটিউব চ্যানেল ফেসবুক পেজটা। সো এটা হচ্ছে আমার, সরি এটা না, এটা আমার চ্যানেলই, আমি আর ভিডিও আছে, এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল, ঠিক আছে ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করবেন, ইউটিউব চ্যানেলে পোস্ট পেয়ে যাবেন, আর আমার ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক ভিডিও আছে, ভিডিওসে গেলে আপনারা দেখতে পাবেন অনেক ভিডিও, সেখানে দেখতে পাবেন যে এই যে ধরেন ঢাকা টুপা আপনার যে লো গ্রাফিক্স যাদের তারা কীভাবে আলট্রা গ্রাফিক্স করবেন একটা ভিডিও আছে, তারপরে এখানে দেখতে পারবেন যে স্নো রানার গেমটা কীভাবে ডাউনলোড করবেন ফ্রিতে, তারপর এখানে আছে আপনার প্যাসেঞ্জার কীভাবে নেবেন, কুইক ট্রাভেল কীভাবে করবেন, টাইম চেঞ্জ কীভাবে করবেন, আবার এখানে আছে প্রো ভিডি ম্যাপ, আবার এক্সক্লুসিভ ভিডি ম্যাপ কীভাবে অ্যাক্টিভ করবেন এসব ভিডিও এখানে আছে। সো এখান থেকে আপনার চাইলে ডাউনলোডিংও পেয়ে যাবেন, সব কিছু করতে পারবেন। আর আমি দেখাচ্ছি আমার ফেসবুক গেমটা, আচ্ছা ফেসবুকের যেই পেজটা, সরি গেমটা না, ফেসবুকের যেই পেজটা এটা হচ্ছে ফেসবুক পেজ, আপনারা এখানে লাইক কমেন্ট শেয়ার দিতে পারেন, আমার ফেসবুক পেজে যে ভিডিওগুলো দেখবেন আপনারা যে ছোটো ছোটো যে ভিডিওগুলো সেগুলো আপনারা শেয়ার করবেন, যাতে আপনার কারণে অন্য কোনো মানে যে গেমার আছে তারাও উপকৃত হতে পারে। তো আশা করি আপনারা আমার কথা রাখবেন, আর আমার কথা মতন যদি কাজটা করেন ইনশাল্লাহ কোনো প্রবলেম ফেস করবেন না, আর এছাড়া যদি কোনো প্রবলেম ফেস করে অবশ্যই 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 আমাকে জানাবেন, আমি চেষ্টা করবো আমাদের আপনাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার জন্য। সো আজকের জন্য এক পর্যন্তই, আশা করি নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো, সো সেই পর্যন্ত ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।